যে ভিডিওতে করা হচ্ছে তার মূল উদ্দেশ্য হলো যে আমরা দেখাবো যে গুগল অ্যানালিটিক্স যে আমাদের সিরিজটা চলছে সেই গুগল অ্যানালিটিক্স ফোর সিরিজে GA4 আমরা কিভাবে কোহোর্ট রিপোর্ট প্রিপেয়ার করব, কোহোর্ট রিপোর্ট অ্যানালিসিস। তো কোহোর্ট রিপোর্ট অ্যানালিসিস মানেটা হচ্ছে, এটা সম্বন্ধে আমি একটু বলে দিই, কোহোর্ট রিপোর্ট অ্যানালিসিস হচ্ছে গ্রুপ অফ পিপল তাদের ফিউচার বিহেভিয়ারটা, তাদের সিমিলার কাইন্ড অফ বিহেভিয়ার, তাদের তাদের বিহেভিয়ার এবং তাদের সেশন, এটাকে অ্যানালিসিস করব উইকলি অ্যান্ড মান্থলি বেসিস। ধরলাম আমরা দেখতে চাইছি যে, সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি যে একটা গ্রুপ অফ পিপল, মানে ধরলাম এজ গ্রুপ হচ্ছে 18 থেকে 25-এর মধ্যে যারা ইউজার আছে, 18 থেকে 24, 25 থেকে 30, এই ইউজার গ্রুপের মধ্যে উইকলি ওয়াইজ ট্রাফিক অ্যাক্টিভিটি বা সেশন বা ইভেন্টস, অ্যাক্টিভ ইউজার কিভাবে ওরা আসছে, ইউজারটা ফার্স্ট উইকে কত ছিল, আমাদের রিটার্ন কটা করছে, ইউজার রিটেনশন কতটা আমরা করতে পারছি, সেই ইউজার গুলো যারা ফার্স্ট উইকে 100টা ইউজার করে ছিল, সেকেন্ড উইক সেই 100 ইউজারের মধ্যে কটা ইউজার অ্যাক্টিভ আছে, থার্ড উইক কটা অ্যাক্টিভ আছে, তার মানে আমরা গ্রুপ অফ ইউজারের তাদের সিমিলার ক্যারেক্টারিস্টিক্স এর উপরে বেস করে তাদের বিহেভিয়ারটাকে, তাদের সেশন অ্যাক্টিভিটিসটাকে আমরা ট্র্যাক করব। এটা আমি জাস্ট ওভারভিউ করলাম, যতক্ষণ না করবো ততক্ষণ তোমাদের হয়তো ক্লিয়ার হবে না আইডিয়াটা। তো আমি তার জন্য কি করছি, GA4 এর ড্যাশবোর্ডে আমরা লগ ইন করে নিচ্ছি। GA4 এর ড্যাশবোর্ডে লগ ইন করে নেওয়ার পর আমরা চলে যাব রিপোর্ট সেকশনে। এক্সপ্লোরে গেলে এখানে, এক্সপ্লোরে যাওয়ার পর দেখো এখান থেকে তুমি একটা টেমপ্লেট, এটা আমি দেখতে পাচ্ছি, এটাকে তুমি ডাইরেক্টলি টেমপ্লেটটাকে এখানে আমরা ইউজার যেটা দেখাচ্ছি সেগমেন্ট, এটাকে ডাইরেক্ট ট্রাফিক। এবার এখান থেকে আমার ট্র্যাক করছি অ্যাক্টিভ ইউজার। দেখো এখানে এবার ভালো করে দেখো, এইখানে এই যে কোহর্ট রিপোর্টটা আমাদের এসছে, এখানে হচ্ছে উইক 0, তার মানে 2 তারিখ থেকে, এখানে এটা আমি তারিখটা দিয়েছি ধরো এটাকে লাস্ট 30 ডেজ করলাম, এখানে 31 থেকে লাস্ট 28 ডেজ, দেখো ফার্স্ট উইকে কটা এসছে, 2 আগস্ট থেকে 1 আগস্ট, মানে আমাদের যে ট্রাফিকটা আছে এই ট্রাফিকটা হচ্ছে লাস্ট 28 দিনের ডেটাটা, ঠিক আছে, লাস্ট 28 দিনে তার মানে কটা উইক হয়েছে, 4টে উইক, তাই তো, 4টে উইক হয়েছে। 2 তারিখ থেকে আমরা শুরু করি, তো তাহলে ফার্স্ট উইকের ডেটা কটা ছিল, 161টা, তাহলে ফার্স্ট উইকের যে ডেটাটা সেটা 161টা ছিল। এবার সেটা তারপরের উইকে, মানে 2 তারিখের পরের যে 5 তারিখের পরে যেটা অ্যাক্টিভ ইউজার, এখানে অ্যাক্টিভ ইউজার কটা আছে, এখানে দেখো দেখাচ্ছে অ্যাক্টিভ ইউজার হচ্ছে 100%, ঠিক আছে, 23টা অ্যাক্টিভ ইউজার ছিল, এখানে অ্যাক্টিভ ইউজার কটা আছে, অ্যাক্টিভ ইউজার এখানে দেখাচ্ছে 1টা, তার মানে 4%,
সেকেন্ড উইকে কোনো অ্যাক্টিভ ইউজার নেই, থার্ড উইকে ফোর্থ উইকে, মানে যারা সেই সময় আমার ব্লগে এসেছিল অ্যাক্টিভ ইউজার, অল ইউজার ছিল, অল অ্যাক্টিভ ইউজার ফার্স্ট উইকে ছিল, যখন আমরা শুরু করি তখন 161টা, সেটা ক্যারি অন হয়, রিটেন কটা করতে পেরেছি, যেমন 5টাকে রিটেন করতে পেরেছি, সেকেন্ড উইকে 2টাকে রিটেন করতে পেরেছি, থার্ড আর ফোর্থ উইকে ওই যে 161টা লোক যখন আমাদের শুরু হয়েছিল মাস, সেই সময় যারা ছিল তার মধ্যে থার্ড আর ফোর্থ উইকে তারা আর কি রিটেন করে দিল, তারা চলে গেছে, তারা আসেনি। তার মানে এটা কেন হতে পারে, তার মানে অ্যাক্টিভ নেই তারা, মানে তারা প্রথমে ছিল ফার্স্ট উইকে, যখন আমরা কাজ শুরু করি ফার্স্ট উইকে 161টা থেকে 5টাতে গেল, নেক্সট উইকে ক্যারি করেছিল, রিটার্ন করতে পেরেছিলাম, সেকেন্ড উইকে কটা ছিল, 2টো, ঠিক আছে। তো এই জায়গাটাতে তোমাকে তাহলে কি করতে হবে, যে 5 আগস্টের মধ্যে যে অ্যাক্টিভ ইউজার ছিল সেটা কতটা আমরা ক্যারি করতে পেরেছি, মানে কতটাকে আমরা ধরে রাখতে পেরেছি। সিমিলারলি দেখো, কোহোর্ট অ্যানালিসিস, তার মানে গ্রুপ অফ ডেটা, এখানে ভ্যালুটা আমরা দেখেছি অ্যাক্টিভ ইউজার। এখানে এবার আমি যদি দেখি ইভেন্ট কাউন্ট, এখানে আমি এটাকে চেঞ্জ করে দিই ইভেন্ট, এটাকে আমরা অ্যাক্টিভ ইউজার হিসেবে দেখছি, এবারে আমি ইভেন্ট কাউন্ট হিসেবে দেখছি। দেখো ভ্যালুজের জায়গায় আমি ইভেন্ট হিসাবে এবার দেখতে চাই, তাহলে দেখো ফার্স্ট উইকে আমার কটা, এখানে আমার যখন উইক শুরু হয় তখন আমাদের ছিল টোটাল অল ইভেন্ট অল ইউজার, তাহলে অ্যাক্টিভ এটা দেখাচ্ছে টোটাল ইভেন্ট কটা হয়েছিল, করেছিলাম 312টা, সেটা ক্যারি করতে করেছে ইভেন্টটাকে আমাদের নেক্সট উইক অব্দি গেছে, রিটার্ন করতে পেরেছি 25, সেকেন্ড উইকে আর নেই, থার্ড উইকে আর নেই, ঠিক আছে। তার মানে আমরা উইকলি কত করে ইভেন্ট হচ্ছে সেটাকে আমরা ট্র্যাক করছি, ধরে এখানে একটা জিনিস বলতে পারবো, যে সমস্ত ইউজার ইভেন্ট করছে তারা যদি নতুন করে না আসে, আবার না করে, তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে, মানে তারা রিপিট করেনি, ঠিক আছে। তাহলে কোহর্ট মানে হচ্ছে একটা গ্রুপ অফ ইউজার, আচ্ছা এটা উইকলি হিসাবে দেখছি, এটাকে যদি আমি মান্থলি করে দিই, এখন এটা আগস্ট মাসের দেখাচ্ছে, আগস্ট মাসের টোটাল অ্যাক্টিভ ইউজার কটা দেখাচ্ছে, দেখো এখানে দেখাচ্ছে টোটাল এখনো পর্যন্ত অ্যাক্টিভ ইউজার মান জিরো। এবার এক মাস এটা ধরে আমরা এটা মাস হিসাবে দেখাচ্ছি, কারণ নেক্সট মাসটা তো যখন আসবে তখন না আমরা দেখবো যে কতটা ধরে রাখতে পেরেছি ইভেন্ট গুলো, ওটা উইকলি ছিল, মানে যেহেতু ফার্স্ট উইক থেকে 2 তারিখ থেকে শুরু হয়েছিল, উইকলি আমরা কটা করে ইউজার আসছে এবং নেক্সট উইকে কত টাকা ফায়ারিং ফরওয়ার্ড হচ্ছে, মানে ধরে রাখতে পারছি, সেটাকে কেন দেখা ছিল, কিন্তু কিন্তু যেহেতু এটা মান্থলি হিসাবে আমরা দেখছি, এখনো নেক্সট মান্থ যদি না আসে ততক্ষণ আমরা এটা চেক করতে পারবো না, ওই জন্য এখানে দেখা কোনো মান্থটা এখন দেখাচ্ছে না, যখন আমরা নেক্সট মান্থ সেপ্টেম্বর আসবে তখন আমরা এক মাসের সঙ্গে ট্রাই করে দেখতে পারবো যে মান্থলি কটা করে। আমরা ট্র্যাকিং করতে পারবো। তো এই জায়গাটা হচ্ছে আমাদের মেন কথা, কোহোর্ট মানে গ্রুপ অফ ইউজার, তাদের যে ভ্যালুটা, তারা কিভাবে আমরা কাস্টমার অ্যাকুইজিশন করছি, ফার্স্ট উইক থেকে উইকলি কটা করে কাস্টমার আমরা তখন যখন শুরু করেছি কটা অ্যাক্টিভ ইউজার ছিল, নেক্সট উইকে অ্যাক্টিভ ইউজার কটা রইলো, তারপরে ঢুকে কটা রইলো, জিরো হয়ে যাচ্ছে, মানে তখন আমরা এখানে জিরো দেখে নিচ্ছি, তার মানে ওই ইউজার গুলো আর অ্যাক্টিভ নেই, থার্ড উইকে যেমন জিরো দেখাচ্ছে মানে অ্যাক্টিভ নেই, যারা ছিল সেটা ইভেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সেটা অ্যাক্টিভ ইউজারের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। তো এটাই হলো কোহোর্ট অ্যানালিসিস, তো এটা করে করে তোমরা প্র্যাকটিস করতে হবে, আশা করি ভিডিওটি ভালো লাগলো, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এই কারণে কারণ ভিডিও আমাদের কনস্টিনিউয়াসলি আপডেট হয়ে যাবে, তাহলে তোমরা নতুন নোটিফিকেশন পাবে যখন কোনো ভিডিও আপলোড করবে। আজকের পর্যন্ত আজকে এতটাই, নেক্সট ভিডিওতে আমরা অন্য একটি গুগল অ্যানালিটিক্স করে আলোচনা করবো, ধন্যবাদ।